তেলিয়ামোড়া মহকুমার বাইশ এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা বলে পরিচিত এই এলাকার বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকে। তবে ওই এলাকার বসবাসকারী পরিবারগুলির তেলিয়ামোড়া বাজারের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা আর এই রাস্তা ধরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষিজ ফসল বাজারজাত করে থাকে বাইশ এলাকায় বসবাসকারী লোকজনেরা তবে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার এবং জলনিকাশি ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে হালকা কিংবা মাঝারি এবং ভারী বর্ষণে জলমগ্ন অবস্থায় পরিণত হয় এলাকাবাসীদের পক্ষ থেকে কয়েকবার পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সচিবকে রাস্তা জলমগ্ন অবস্থার কথা জানিয়ে থাকলেও কাজের কাজ কিছুই হয়নি শনিবার ভোর রাতে ফের হালকা বৃষ্টিপাত হওয়াতে বাইশখড়িয়া এলাকার রাস্তাটি জলমগ্ন অবস্থায় পরিণত হওয়াতে এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে শনিবার উত্তপ্ত জনতার বিক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পঞ্চায়েত সেক্রেটারি এবং গ্রাম প্রধান গোপাল দাসকে একসময় দেখা যায় গোপালবাবু নিজেই বালতি হাতে নিয়ে জল সরানোর জন্য তৎপর হয়ে পড়ে এই ব্যাপারে এক গ্রামবাসীর অভিযোগ দীর্ঘ প্রায় এক বছর ধরে বর্ষাকালে রাস্তাটি জলমগ্ন অবস্থায় পরিণত হওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার মূলত কারণ ওই এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল তাদের দাবি পাইপ কিংবা ড্রেন নির্মাণ করে জল নিষ্কাশন ব্যবস্থা যেন পঞ্চায়েত তরফ থেকে দ্রুত করে দেওয়া হয় আমাদের এলাকার রাস্তাটার মধ্যে দিন গতদিন এক বছর ধরে মানে রাস্তার মধ্যে জল লেগে থাকে লাগার ফলে মানে তারা পুকুর আসলো পুকুরের থেকে মানে জলটা পাখি হতো এখন তারা পুকুর যার টাকা তো করবোই যায় ঠিক না তারপরে ওখানে মুছে মুছে হয়েছে মানুষরা চলাফেরা করতে খুব খুশি হয়ে যায় এখন আমরা পঞ্চায়েতের রূপ থাকছি দেখতে মানে এদিকে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস জানান এই পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের যাতায়াতের রাস্তাটি জল জমার কারণে জল নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল পঞ্চায়েতের তরফ থেকে বারবার পিডব্লিউডি দপ্তরকে পাকা ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানিয়ে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে নির্মাণ কাজে হাত দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর তিনি পিডব্লিউডি দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের উদ্দেশ্য করে বলেন পঞ্চায়েতের দাবি তারা মানছে না তিনি আরও বলেন পঞ্চায়েতের পর্যাপ্ত টাকার অভাব থাকায় পঞ্চায়েতের তরফ থেকে কাজ করা সম্ভব হচ্ছে না স্কুল ছাত্রছাত্রী থেকে এই এলাকার কৃষকরা খুবই কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে এটা দক্ষিণ নমস্কার দক্ষিণ কিশোরপুর সাত নম্বর ওয়ার্ড বাইশগুড়িয়া সাত নম্বর ওয়ার্ড এ ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ ডিপার্টমেন্টের গাভলতির কারণে আজকে এই আমাদের পঞ্চায়েতের প্রধান মেম্বাররা এখানে আসতে হয়েছে কারণ এই এদিকে জনগণ এদিকে আসা যাওয়া করতে পারে না এদিকে দেখেন কীভাবে জল এটি দীর্ঘ চার পাঁচ বছরের সমস্যা আমরা এখন এসে এসেছি এখানে সমস্যার সমাধান করার দিকে কী করতে পারি তো আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টে জানাতে চাচ্ছি পিডাব্লিউ ডিপার্টমেন্টে দুই পাশে পাকা ঋণ দেওয়ার জন্য ওরা সি মানে সি ওরা এসি রুমে ঘুমাচ্ছে ওরা এখানে কোনো কাজ করে না আর পঞ্চায়েতের ফার্ম সীমিত আমরা চেষ্টা করছি জনগণ আমার আমাকে বুট দিয়ে এখানে পাঠিয়েছে এই কারণে জনগণের সেবা করার জন্য কি পঞ্চায়েতে কি সুবিধা আছে অল্প অল্প সুবিধা এর মধ্যে আমরা দেখছি কি করতে পারি সমস্যা সমাধান করতে পারি এদিকে পঞ্চায়েত সচিব পার্থ বিশ্বাস জানান এলাকাবাসীদের দাবি মেনে অতি সত্য ব্যবস্থা নেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যে পাইপলাইনের মাধ্যমে জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়া হবে এটা বেশি নেই আজকে দুই দিন বৃষ্টি হওয়াতে এরকম হয়েছে কারণ এখানে আগে জল পাস হয়ে যেত একটা পুকুর ছিল তো পুকুরটা তারা একটু বরান্ড করাতে সমস্যা হয়ে থাকে আমরা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করছি যা পাইপ লাইন দেওয়া জলটা ফেলাইনের ব্যবস্থা করে দেবো

এই জায়গাটা তো কৃষি জায়গা নাই এই জায়গাটা রোড আমরা সবসময় কাজ করে থাকি সবসময় এক দুইটা জায়গা ধরে না আমরা করতে পারছেন এমন না সব জায়গায় করছি কিন্তু এই জায়গাটা ওই কালকে বৃষ্টি বাদে এই জায়গা এরকম ছিল না এই জায়গাটা ওই এই জায়গাটাতে ইয়েটা হওয়া নেই এরকম হয়ে আছে কারণ পাড়টা বাঁধাতে ঠিক আছে এই না আর জায়গা নিশ্চয়ই পার বাঁধবে কিন্তু আমরা ইমিডিয়েটলি এই জায়গাটা আমরা সলিউশন করে দিতেছি কি এখন দেখার বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সচিব এবং গ্রাম প্রধানের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে কতটুকু সময় লাগে রিপোর্ট আর ই নিউজ